আমরা এখন একটা এক্সাম্পল দেখি যেমন সি এইচ থ্রি সি এইটা হচ্ছে সি এইচ থ্রি এইটা হচ্ছে আমাদের সি এইচ থ্রি তো আমরা শিখেছিলাম বা আমরা দেখেছিলাম যে সাধারণত আমাদেরকে প্রথমে কি করতে হয় যে আচ্ছা এইটা হচ্ছে ইউপিএফ পদ্ধতি অ্যালকেন আচ্ছা তো এখানে আহ প্রথমে আমাদেরকে কি করতে হবে প্রথমে আমাদেরকে মূল শিকলটা টার্গেট করতে হবে আমরা কয়েকটা বিষয় জানি বা জানবো সেটা হচ্ছে যে নামকরণের পূর্বে একটা যোগের যে নামকরণ করতে হয় সে নামকরণের পূর্বে আমাদেরকে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাদের মূল শিকলটা টার্গেট অর্থাৎ দুটো বিষয় মাথায় রাখতে হবে একটা মূল শিকল আর একটা শাখা শিকল তো মূল শিকলটা কীভাবে অর্থাৎ কার্বন সংখ্যার আধিক্য আমাদেরকে বিবেচনায় আনতে হবে যত বেশি মূল শিকলটাকে এমনভাবে আমাদেরকে বিবেচনা করতে হবে যাতে সেখানে সর্বোচ্চ পরিমাণে কার্বন অবস্থান করে যেমন দেখো এখান থেকে এই পর্যন্ত যদি আমরা বিবেচনা করি তাহলে এই এখান থেকে এই পর্যন্ত এটা কিন্তু আমাদের মূল শিকল তাহলে এটা যদি মূল শিকল হয় তাহলে এটা কিন্তু আমাদের শাখা শিকল তাই না তো এই শাখা শিকলটা আমরা টার্গেট করলাম এবং মূল শিকলটা টার্গেট করলাম এরপর আমাদেরকে কি করতে হবে নামকরণ করতে হবে তো নামকরণের সময় আমাদেরকে শাখা শিকলটার নাম আগে করতে হয় আচ্ছা এরপরে আমাদের নামের আগে কাজ করতে হয় সেটা হচ্ছে আমাদের আমাদের নাম্বারিং নাম্বারিং করা তো তো এই কার্বন মূল কার্বনগুলোকে করতে হবে নাম্বারিংটা আমরা কিভাবে করব আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি কার্বন রয়েছে তো আমরা এক দুই তিন এভাবে নাম্বারিং করব তো আরও এক্সাম্পল দেখব সেখানে আমরা আরও কিছু ব্যতিক্রম ব্যতিক্রম বলতে কিছু নিয়ম আরও কিছু শিখবো তো এখানে দুই নাম্বার কার্বনে আমাদের যে শাখাটা মিথাইলটা রয়েছে এই মিথাইলটাকে আমাদের আগে নামকরণ করতে হবে তো তার জন্য কি করতে হবে দুই নাম্বার পজিশনে আছে মিথাইল যার কারণে এটাকে লিখতে হবে হাইফেন মিথাইল এবং মূল শিকলে কার্বন কয়টা তিনটা তাহলে কি হবে প্রপেন মিথেন ইথেন প্রপেন ঠিক আছে মিথেন ইথেন এন্ড প্রপেন তো এখন বিষয়টা হচ্ছে এরকম যে কিভাবে নামকরণটা হলো প্রথমেই তোমাদের আবার বলিনি দেখো সেটি হচ্ছে যে আমরা মূল শিকলটা প্রথমে টার্গেট করব যে যেখানে কার্বন সংখ্যার আধিক্য থাকবে এরপরে আমাদেরকে শাখা শিকলটা টার্গেট করতে হবে এখানে একটিমাত্র শাখা লক্ষ্য করা যাচ্ছে আর এরপরে আমাদেরকে নাম্বারিং করতে হবে তো নাম্বারিংয়ের জন্য আমাদেরকে এক দুই তিন এভাবে নাম্বারিং করতে হবে তো নাম্বারিং করা শেষ তারপরে আমাদেরকে কি করতে হবে তারপরে আমাদেরকে শাখা শিকলের নামটাকে আগে লিখতে হবে এবং সংখ্যার পরে এবং আগে যদি আগে কোনো আমাদের কথায় কোনো কিছু থাকতো তাহলে সেখানে অবশ্যই আমাদেরকে হাইফেন ব্যবহার করতে হবে ঠিক আছে আচ্ছা তারপরে আমাদের কি কি করতে হবে শাখাটাকে নামকরণ করার পরে আমাদের মূল শিকলটাকে নামকরণ করতে হবে তো এখানে তিনটা কার্বনের জন্য আমাদেরকে নামকরণ করতে হবে তো তো আই তোমাদের এই বিষয়গুলো অনেকটা হয়ে গেছে আমরা আরও কিছু এক্সাম্পল দেখি তাহলে তোমাদের একেবারে পরিষ্কার হয়ে যাবে দেখো এই ক্লাসগুলো তোমাদের বন্ধু বান্ধব সকলের মাঝে যদি তোমরা শেয়ার করে দাও তাহলে হয়তোবা তোমাদের বন্ধু বান্ধবরা এখান থেকে ক্লাসগুলো করতে পারে তো যাই হোক আমরা আরো কিছু এক্সাম্পল দেখি সি থ্রি সি এইচ টু সি এইচ সি এইচ থ্রি এইচ থ্রি দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করার মতো সেম আগের মতোই এই যৌগটাও কিন্তু এখানে কার্বন সংখ্যায় বেশি রয়েছে তো প্রথমে আমরা কি জানি সেটা হচ্ছে যে আমাদেরকে মূল শিকল টার্গেট করতে হবে এখান থেকে এ পর্যন্ত এটা হচ্ছে আমাদের মূল শিকল তো এখন আমাদেরকে কি করতে হবে এইটা হচ্ছে আমাদের শাখা শিকল আর এরপরে আমাদেরকে কি করতে হবে নাম্বারিং করতে হবে তো নাম্বারিংটা কিভাবে করতে হয় আমরা দেখেছিলাম যে কার্বন সংখ্যাকে নাম্বারিং করতে হয় তো এখানে নাম্বারিংটা আমরা কিন্তু গত যে এক্সাম্পলটা দেখলাম সেটাতে কিন্তু এই কার্বন থেকে নাম্বারিং করেছিলাম তো সেখানে আমরা এই কার্বন থেকে নাম্বারিং করেছিলাম কেন করেছিলাম সেটা বলছি আর এখানে আমরা কিন্তু এই কার্বন থেকে নাম্বারিংটা করতে পারবো না কেন পারবো না কারণ হচ্ছে যে এই কার্বন থেকে যদি আমি নাম্বারিং করতে যাই তাহলে দেখতে পাবো যে এই কার নম্বর কার্বন দুই নাম্বার কার্বন তিন নাম্বার তাহলে এই কার্বনটাতে আমার একটা শাখা রয়েছে তো এই শাখার অবস্থানটা কত নাম্বার কার্বনে হচ্ছে তিন নাম্বারে এদিক থেকে যদি আমি গণনা করি নাম্বারিং করি কিন্তু এদিক থেকে যদি আমি নাম্বারিং করি তাহলে আমার দুই নম্বর কার্বনে আমি শাখাটাকে পাচ্ছি তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে যেদিক থেকে আমাদের শাখাটা কাছে আসবে সেদিক থেকে নাম্বারিং করতে হবে তো আগের যে এক্সাম্পলটা ছিল আগের এক্সাম্পলটাতে কিন্তু আমাদের মুলশিকলে তিনটা কার্বন ছিল এবং শাখাটা কিন্তু আমাদের মাঝখানে কার্বনে ছিল ঠিক আছে তো যার কারণে আমরা বাম দিক থেকেও যদি নাম্বারিং করতাম করেছিলাম সেটাও যেমন ঠিক ছিল ডান দিক থেকেও যদি নাম্বারিং করি তাহলে সেটাও আমাদের ঠিক ছিল কারণ কারণ হচ্ছে যে যেদিক থেকে আমরা নাম্বারিং করি আমাদের দুই নম্বর পজিশনেই শাখাটাকে আমরা পেতাম ঠিক আছে কিন্তু এখানে এই দিক থেকে যদি আমরা নাম্বারিং করি তাহলে কিন্তু এই এক্সাম্পলটার জন্য আমাদের ভুল হয়ে যাবে আমাদেরকে অবশ্যই কি করতে হবে এই কার্বন থেকে নাম্বারিং করতে হবে ক্লিয়ার আচ্ছা তাহলে যখন নাম্বারিং করা হয়ে গেল এরপর আমাদের শাখাটার নামকরণ করতে হবে শাখা হচ্ছে টু মিথাইল আর মুর্শি কলে কার্বন সংখ্যা চারটা তাহলে কি হবে বিউটেন চার কার্বনের জন্য বিউটেন আমরা লিখতে পারি ঠিক আছে তো দেখো এভাবে অনেকগুলো কিন্তু এক্সাম্পল তোমরা করতে পারো অনেক অনেক এক্সাম্পল করতে পারো আর যেহেতু অনেক বিষয় নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে তো আমাদেরকে অবশ্যই একটু দ্রুত এবং খুব মনোযোগের সাথে ক্লাসগুলো করতে হবে তো আমি আর একটা এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিই আচ্ছা আর একটা এক্সাম্পল তোমাদেরকে যদি দেখায় তাহলে ভেরি সিম্পল সি এইচ থ্রি সি এইচ টি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি সি এইচ থ্রি বন্ড সি এইচ টু বন সি এইচ থ্রি তো দেখো এই যোগ্যটার ক্ষেত্রে আমরা কী করবো আমাদেরকে প্রথমে মূল শিকল টার্গেট করতে হবে তো মূল শিকল টার্গেট হচ্ছে আমাদের এইটা হচ্ছে মূল শিকল তাই না তো এইটা মূল শিকল যদি হয় এটা আমাদের শাখা এইটা শাখা এইটা হচ্ছে শাখা এখন আমরা নাম্বারিংটা কোন দিক থেকে করবো এখন আমরা নাম্বারিংটা কোন দিক থেকে করবো তো নাম্বারিংটা আমাদেরকে করতে হবে কোন দিক থেকে ভালো করে লক্ষ্য করে দেখো এদিক থেকে যদি আমি নাম্বারিং করি তাহলে দুই নাম্বার পজিশনে একটা শাখা পাচ্ছি এদিক থেকে যদি করি তাহলে তিন নাম্বার পজিশনে আমার দুইটা শাখা আছে তাহলে আমাদেরকে কোন দিক থেকে নাম্বারিং করতে হবে অবশ্যই এই কার্বন থেকে নাম্বার তাই না এক দুই তিন চার পাঁচ ছয় তো এখন বিষয়টা হচ্ছে আমি তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করছি এবং তোমাদের কোনো প্রবলেম থাকলে অবশ্যই তোমরা সেই তোমাদের প্রবলেমগুলো কমেন্টে আমাকে জানাবে তো ক্লাসটা কমপ্লিট করার পরে আমি তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব ঠিক আছে আচ্ছা তো এখন আচ্ছা এই এক্সাম্পলটার জন্য আমরা নাম্বারিংটা শেষ করলাম তো নাম্বারিংটা শেষ করার পরে আমরা এখন কি করব আমাদের কাজ হচ্ছে যে শাখাগুলোকে আমাদের আগে লিখতে হবে নামকরণ তো এখানে আমরা শাখা দেখতে পাচ্ছি তিনটা শাখা তিনটা শাখা একই শাখা এখানে একটা মিথাইল এখানে একটা মিথাইল এবং এখানে একটা মিথাইল তাহলে কি করতে হবে মিথাইলগুলোকে আমরা একত্রে নামকরণ করতে পারবো তাই না তো প্রথম মিথাইলটা রয়েছে আমাদের কত নাম্বার কার্বনে দুই নাম্বার কার্বনে এরপরের মিথাইল দুটো রয়েছে আমার চার নাম্বার কার্বনে তো যার কারণে ফোর কমা ফোর দেখো ভালো করে লক্ষ্য করো যে টু কমা ফোর কমা ফোর এইখানে টু তে একটা মিথাই এখানে ফোর ফোর নাম্বার চার নাম্বার কার্বনে দুইটা মিথাই তো যার কারণে টু কমা ফোর কমা ফোর একাধিক নাম্বার যদি হয় একাধিক নাম্বারের মাঝে কমা দিতে হবে এবং নাম্বারের শেষে এবং কথার মাঝখানে আমাদেরকে অবশ্যই হাইফেন ইউজ করতে হবে হ্যাঁ তো এখানে আমি দেখতে পাচ্ছি যে তিনটা নাম্বার রয়েছে এই তিনটা নাম্বার সরি টু ফোর ফোর হ্যাঁ তিনটা পজিশন তো তিনটা পজিশনের জন্য আমাকে কি লিখতে হবে ট্রাই আর মিথাইল ট্রাই মিথাইল লেখা শেষ এরপরে আমার মূল সংখ্যা কয়টা ছয়টা যদি হয় তাহলে কি হয় হেক্সেন হম এটা নিশ্চয়ই তোমরা জানো যে টু ফোর ফোর ট্রাই মিথাইল এটা এইটা হচ্ছে আমাদের এই যৌগটার জন্য নামকরণ তো অ্যাকচুয়ালি আচ্ছা লাস্ট ওয়ান আর একটা এক্সাম্পল আমরা দেখি আর একটা এক্সাম্পল আসলে এক্সাম্পল অনেক রয়েছে তোমাদের বইতে বই খুলে দেখবে যে অনেক অনেক এক্সাম্পল তোমরা দেখতে পাবে আর সবগুলো এক্সাম্পল তোমাদেরকে খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে তো সেক্ষেত্রে আমি তোমাদেরকে আর একটা নামকরণের পদ্ধতি দেখাই যে পদ্ধতিটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা সংকেত থেকে নাম দেখলাম তাই না আমরা সংকেত থেকে নাম দেখলাম এবার নাম থেকে আমরা সংকেত পরব কেমন নাম থেকে সংকেত পরব এইটাও দুটা এক্সাম্পল আমরা দেখি যেমন দেখো কমা টু কমা টু ডাই মিথাইল